ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন ফ্রি ফায়ার এবং পাবজি খেলা জায়েজ না, এই বিষয়ে অনেকেই বিশ্বাস করতে চায় না। এক্ষেত্রে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন। ফ্রি ফায়ার এবং পাবজি অনেক ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন, অনেক কারণ তারা উল্লেখ করেছেন, আশা করি সেগুলো যথেষ্ট এটাকে হারাম সাব্যস্ত করার জন্য। কিন্তু আমি আমার মতো করে, আমি যতটুকু জানি সেখান থেকে যদি আমি বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে ওই সকল খেলা ইসলাম খেলতে নিষেধ করেছেন বা অনুৎসাহিত করেছেন বা উৎসাহিত করেন ইসলাম, যে সকল খেলা খেলার মাধ্যমে মানসিক বিকাশ লাভ করে না এবং শারীরিক কোনো ব্যায়াম হয় না, সে সকল খেলা খেলা যাবে না। আর যে সকল খেলার মধ্যে সময়ের অপচয় রয়েছে, যে সকল খেলার মাধ্যমে মানুষকে তার দিন থেকে, ধর্মকর্ম থেকে দূরে সরায় নেয় ধীরে ধীরে, সে সকল খেলা থেকে ইসলাম অনুৎসাহিত করেছে। যেমন ফ্রি ফায়ার বা পাবজি, এই খেলাগুলো আমি যতটুকু দেখেছি যারা খেলেন, বা অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ একটা সময় নিয়ে তারা খেলেন, একটা গেম খেলতে তাদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায়। তো এতে করে তাদের সময়ের অপচয় হচ্ছে এবং এমন কাজে তারা সময়টা ব্যয় করছে যে কাজে তাদের মানসিক বিকাশ হচ্ছে না, বরঞ্চ তারা তাদের মানসিক আরও অধঃপতনের দিকে চলে যাচ্ছে। মন মানসিকতা তাদের ব্রেনটাকে ধ্বংসের দিকে তারা ঠেলে দিচ্ছে, কারণ ব্রেনের তাদের ক্ষতি ছাড়া উপকার হচ্ছে না এই সকল গেমের মাধ্যমে। যারা এই সকল গেম আবিষ্কার করেছে, যে পশ্চিমারা, তারাও এমনটি তারা বলে থাকেন। এবং শারীরিক কোনো ব্যায়াম হচ্ছে না, শারীরিক কোনো ব্যায়াম হচ্ছে না, বরঞ্চ শারীরিক ক্ষতি হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে। তো এই সকল দৃষ্টিকোণ থেকে এই খেলাগুলো, এগুলো এটা হারাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালা তুলকুবিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা ক্রমান্বয়ে এটা মানুষকে বা বাচ্চাদেরকে বিশেষ করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা হসপিটালে গেলে বা চক্ষু হসপিটালে দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা আছে, তাদের অকালেই তারা তাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, চোখ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছে, কারণ তারা ছোটোবেলা থেকে এই সকল ইলেকট্রনিক ডিভাইস, কার্টুনের দেখার মাধ্যমে, যখন তারপর আরেকটু বড় হয় গেম খেলার মাধ্যমে, তারা তাদের সময়টাকে অতিবাহিত করার কারণে তারা এই ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সকল গেমগুলো সাধারণত মানুষ অবসর সময় খেলে থাকে, যুবকরা বা ছেলেমেয়েরা। আর এ সকল অবসর সময় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে নিয়ামাতানি মাগবুনুন ফিহা কাসিরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, আদম সন্তান দুটি নিয়ামতের মধ্যে ডুবে আছে, মানে ডুবে আছে বলতে মানে বিপদগ্রস্ত অবস্থায় আছে, মানে দুটি নিয়ামতের মূল্যায়ন তারা করতে পারছে না, হক আদায় করতে পারছে না সঠিকভাবে। আর সেই দুটি নিয়ামতের মধ্যে হচ্ছে আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, সুস্থতা, এবং অবসর সময়, যে অবসর সময় আমরা সাধারণত এই সকল গেমগুলো খেলে থাকি। তো এই যে অবসর সময়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য, মুসলিমের জন্য একটি নিয়ামত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে। তো এই সময়, অবসর সময় যেহেতু একটা নিয়ামত, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে ইসলাম কখনোই ওই সকল খেলাকে নিরুৎসাহিত করে না যে সকল খেলার মধ্যে শারীরিক ব্যায়াম রয়েছে, মানসিক বিকাশ লাভ করা যেতে পারে। হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা হতে পারে, ফুটবল খেলা হতে পারে যদি সেটা জুয়ামুক্ত হয়, ক্রিকেট খেলা হতে পারে যদি সেটা জুয়ামুক্ত হয়, এবং যেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি খেলাটা অনুষ্ঠিত হয়, যে নির্দিষ্ট সময় হওয়ার কারণে সালাতের কোনো ব্যাঘাত ঘটছে না, এরকমটি যদি হয়, ব্যাডমিন্টন হতে পারে, বাস্কেটবল হতে পারে, যেগুলোর মধ্যে শারীরিক ব্যায়াম রয়েছে, এই সকল খেলা ইসলাম অনুৎসাহিত করে না, বরঞ্চ এই সকল খেলা ইসলাম আরও উৎসাহিত করে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। এবং আরেকটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। চারটি প্রশ্ন বা পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তার অবসর সময় সে কীভাবে কাটিয়েছে, বা অবসর বা তার জীবনটাকে সে কীভাবে অতিবাহিত করেছে, মানে উমরিহি ফিমা আফনা, তার জীবন। তো এই যে যে অবসর সময়টা, এটাও কিন্তু জীবনের একটা অংশ। তা আমি এই আমি আল্লাহর কাছে কীভাবে উত্তর দিব, বা এটা কি কখনোই সুন্দর হবে কি না, আমরা যদি নিজের বিবেককে প্রশ্ন করি, আমার বিবেক আমাকে বলে দিবে যে আল্লাহ, জীবনে আমি আমার 40 বছর হায়াতের মধ্যে আমি দেখা যাচ্ছে সব মিলিয়ে 20 ঘন্টা আমি ফ্রি ফায়ার খেলেছি বা পাবজি খেলেছি, এটা কি কখনো একজন মুসলিমের জন্য কাম্য হতে পারে? অবশ্যই না। কারণ মুসলিমের কাছে, একজন মুসলিমের কাছে তার প্রত্যেক
প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় হচ্ছে গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে হবে, অন্যথায় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুন। আর অবশ্যই প্রত্যেক মা বাবার উচিত হবে যে সন্তানদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস যত দূরে রাখা যায়, তারা যতক্ষণ পর্যন্ত কর্মজীবনে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস না দেওয়াটাই হচ্ছে একজন আদর্শ পিতামাতার পরিচয়। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।